আসন্ন শারদীয় উৎসবে বিশৃঙ্খলা এড়াতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নসিন্দি জেলা বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির শহর নরসিংদী ঘনিয়ে আসছে শারদীয় দুর্গাপূজা এই দুর্গাপূজাকে ঘিরে জেলা জুড়ে চলছে নানামুখী প্রস্তুতি সনাতন ধর্মাবলম্বীদের আর এই শারদীয় উৎসবকে সামনে রেখে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে নরসিংদী জেলা বিএনপি সার্বক্ষণিক পূজা মণ্ডপ পাহারা সহ অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পর্যায়ে গঠন করা হবে টিম থাকবে হটলাইন ব্যবস্থাও বিএনপির একটি টিম মণ্ডপে মণ্ডপে গিয়ে খোঁজ রাখবে আর তাৎক্ষণিক সার্বিক পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকবে অপর টিম আজ শনিবার দুপুরে নরসিংদী পৌরসভা মিলনায়ত পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান্দি জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভা ও মতবিনিময়কালে এসব কথা বলেন জেলা বিএনপির নেতৃবৃন্দরা হিন্দু বৌদ্ধান্ডি জেলা শাখা আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসিব দীপক কুমার বর্মন প্রিন্স সভায় প্রধান বক্তা ছিলেন নরসিন্দী জেলা বিএনপির সদস্য শিব মঞ্জুর এল প্রধান বক্তা তার বক্তব্যে বলেন উৎসব যার যার আনন্দ সবার যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক যে কোনো প্রয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অর্থাৎ আপনাদের পাশে থাকবে নরসিংদী জেলা বিএনপি সুন্দর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে নরসিংদীর জেলা বিএনপির সকল নেতাকর্মীরা একসাথে কাজ করবে বলে আশ্বাস দেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাদ দিয়ে তিনি আরো বলেন উৎসব যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার কেউ আমরা সংখ্যাল ঘুনা আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই প্রতিটি পূজা মন বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে পাহারার জন্য কমিটি করে দেয়া হবে বলেও জানান নরসিংদী জেলা বিএনপির সদস্য শিব মঞ্জুর এলাহী সভায় আরও বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্যকান্ত দাস নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অহিভূষণ চক্রবর্তী রঞ্জন সাহা কিশোর কুমার বর্মন সহ সনাতন ধর্মাবলম্বী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দ ও জেলার সাধারণ সনাতন ধর্মাবলম্বী চেতনা স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গীত